বাড়ির রেওয়াজ, বিয়ের পর প্রথম যুগলে ঘুরতে যেতে হবে পুরীতে, করতে হবে জগন্নাথ দর্শন। পুরী যেতে আপত্তি নেই, কিন্তু বন্ধুদের বলবেন কি? মলদ্বীপ, কেরল, নিদেন পক্ষে গোয়ায় মধুচন্দ্রিমা করতে যাওয়া বন্ধুদের সামনে পুরীর নাম বললে মান থাকবে? এদিকে বাড়ির বড়দের অমতে কিছু করতেও মন চায় না। চিন্তা কি, গোপালপুর তো আছে, হ্রদ দেখা, পুরী, সমুদ্র আর জগন্নাথ দুই হবে। ওড়িশার গঞ্জাম জেলে অবস্থিত গোপালপুর নিরিবিলিতে সময় কাটানোর আদর্শ ঠিকানা। পুরীর সৈকতের মতো যেদিকেই চোখ যায় চেনা মানুষের ঢল নেই, আবার সমুদ্রের ঢেউ ভালোই। তাই একটি দিন পুরীতে জগন্নাথ দর্শন করে সম্পত্তির গভীরতা মাপতে মধুচন্দ্রিমার বাকি দিনগুলি কাটাতেই পারেন এই নির্জন সৈকতে। চাইলে এখান থেকেই গাড়ি করে ঘুরে নেওয়া যায় ওড়িশার কাশ্মীর দারিংবাড়ি। কোথায় থাকবেন? খুব ভালো হয় যদি ওড়িশা পর্যটন বিভাগের হোটেলে থাকতে পারেন, তবে ভরার সময় ঘর পাওয়া মুশকিল, তাই আগে থেকে বুক করে রাখা ভালো। এছাড়া বিভিন্ন দামের হোটেল আছে, চাইলে একটু বেশি খরচা করে সমুদ্রমুখী ঘর করে নিতেই পারেন। কি কি দেখবেন? এখানকার মূল আকর্ষণ হলো সমুদ্র, তাই বেশিরভাগ সময় সমুদ্র তীরে ঘুরে কাটিয়ে দিতে পারেন। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই ভাল লাগে। পাশেই রয়েছে বহুদিনের পুরনো লাইট হাউস, একটু দূরেই রয়েছে নির্মল ঝোড়া এবং তারাতারিণী মন্দির। পরের দিন যেতে পারেন রম্ভায়। পুরীর চিলকারি বিস্তৃত অংশ হল রম্ভা, পরন্তু বিকেলে নৌকাবিহার মন্দ লাগবে না। পরের দিন বারাকুল থেকে নৌকা করে ঘুরে আসতে পারেন নলবন এবং মোহনা থেকে। কিভাবে যাবেন? হাওড়া থেকে ভুবনেশ্বরগামী ট্রেনে চলে আসুন বেরহামপুর, সেখান থেকে গোপালপুর যেতে সময় লাগবে ঘণ্টাখানেক। এছাড়া সড়ক পথে আসতে পারেন, রাস্তা ভালো কিন্তু সময় লাগবে প্রায় 12 ঘন্টার মতো। আকাশপথে আসতে গেলে নামতে হবে ভুবনেশ্বরে, সেখান থেকে গাড়িতে গোপালপুর পৌঁছতে সময় লাগে ঘণ্টা চারেক। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।